হাজারো মানুষের ভালোবাসা আর শ্রদ্ধায় সমাহিত করা হলো মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা ফাদার মারিনো রিগনের দেহাবশেষ। বিকেলে বাগেরহাটের মোংলা উপজেলায় শেলবুনিয়া চার্চের পাশে ফাদার মারিনো রিগনের দেহাবশেষ সমাহিত করা হয়। এর আগে মুক্তিযুদ্ধ, মৈত্রী সম্মাননা ও বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব পাওয়া ইতালির এই নাগরিককে মোংলা উপজেলা পরিষদ মাঠে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। প্রদান করা হয় রাষ্ট্রীয় গার্ড অফ অনার। মোংলা প্রতিনিধি তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 1925 সালের 5 ফেব্রুয়ারি ইতালির ভেনিসের ভিন্নাভেরোলা গ্রামে জন্মগ্রহণ করেন ফাদার মারিনো রিগন। খ্রিস্ট ধর্মযাজক হিসেবে 1953 সালে বাংলাদেশে আসেন তিনি। মানব কল্যাণে কাজ করে চলা এই মানুষটি মংলার শেলাবুনিয়া গ্রামে প্রতিষ্ঠা করেন একটি চার্চ ও একটি স্কুল। পরে এ গ্রামে স্থায়ী আবাস গড়ে তোলেন ফাদার মারিনো রিগন। 71-এ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেও অবদান রাখেন তিনি। যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা দিতে চার্চে স্থাপন করেন চিকিৎসা ক্যাম্প। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও এদেশের মানুষের কল্যাণে নিবেদিত ফাদার মারিনো রিগন 2017 সালের 20 অক্টোবর ইতালিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রোববার ভোরে ইতালি থেকে ফাদার রিগনের দেহাবশেষ ঢাকায় আনার পর হেলিকপ্টার করে নেওয়া হয় মংলা উপজেলা কমপ্লেক্স চত্বরে। গার্ড অফ অনারের মাধ্যমে জানানো হয় রাষ্ট্রীয় সম্মাননা। পরে ফাদার রিগনের দেহাবশেষে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা জানাতে এসে তার কর্মময় জীবনের কথা তুলে ধরেন বিশিষ্টজনেরা। কর্মময় জীবনে তিনি বালিয়াচর থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন এলাকায় তিনি যেখানে গেছেন সেইখানে শিক্ষার ক্ষেত্রে তার একটা বিশাল অবদান। পরে বিকেলে শেলাবুনিয়া চার্চের পাশে সমাহিত করা হয় মানব সেবায় নিয়োজিত এই মহৎপ্রাণ মানুষকে। মুক্তিযুদ্ধে ফাদার মারিনো রিগনের অবদানের স্বীকৃতি হিসেবে 2009 সালে বাংলাদেশ সরকার তাকে সম্মানসূচক নাগরিকত্ব দেয়। এরপর 2012 সালে দেয়া হয় মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।